এটাই ছিল আতঙ্কের যার মর্মান্তিক পরিণতি এভাবে। ওরা তুচ্ছ ভাবলো মানুষের জীবন আর কুকুরের জীবন সব থেকে বড় হয়ে গেল। সংসারে বড় অভাব, বউ হয়ে ঘরে আসার পর থেকেই টিউশন করেন মা। জন্মদাত্রী এই লড়াই দেখেই জীবন সংগ্রাম শিখেছিলেন গৌরব। কলেজে পড়ার ফাঁকে সুযোগ পেলেই কাজে বেরিয়ে পড়তেন। এসি মেশিন লাগানো ও সারাইয়ে দক্ষ হয়ে উঠেছিলেন তিনি। সামান্য যে কটা টাকা আসত তুলে দিতেন মায়ের হাতে। গৌরবকে নিয়ে স্বপ্ন দেখতেন মা বাবা, কিন্তু মঙ্গলবারের ঘটনা সবকিছুকে এলোমেলো করে দিল। ঠাকুরপুকুরের রসকুঞ্জর পুরকায়স্থ পরিবার এখন দিশেহারা। আমি চাই ওর শাস্তি হোক, ওই বাচ্চা ছেলে নিজের পড়াশোনা বজায় করে, ওর বাবা সেরাম কিছু করতো না, ওর বাবা সেরাম কিছু করতো না, মা বিয়ের পরে এসে থেকেই টিউশনি করে ওই বাচ্চাটাকে পড়াতো। গৌরবের মৃত্যু মানতে পারছেন না ঠাকুরপুকুর মাঝি পাড়ার এই আবাসনে অন্য বাসিন্দারাও। কুকুরের তাড়া খেয়ে এই বহুতলেরই পাঁচতলার ছাদ থেকে পড়ে গিয়েছিলেন গৌরব। আমার কুকুর অন্য কাউকে কিছু অনিষ্ট করলে তার দায় আমারই, এটা আমি জানি। এরা টেকনিশিয়ান বলে বা আউটসাইডার বলে অতটা গুরুত্ব দেয়নি, এটাই মনে হয় কারণ। এসি মেশিনের কাজে দুঃসম্পর্কের কাকা তরুণ পুরকায়স্থর কাছে হাতি করে হয়েছিল গৌরবের। সেই কাকার সামনেই করুণ পরিণতি ভাইপোর। সত্যজিৎ বৈদ্য, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।